12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم الله كتب আসমান এবং জমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে গণনার দিক থেকে মাসের সংখ্যা হচ্ছে 12টি কয়টি জোরে বলো 12টি মিনহা আরবাআতুন হুরুম তার মধ্যে 4টি মাস হচ্ছে হারাম মাস হারাম মানে পবিত্র এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ দ্বন্দ্ব কলহ মারামারি কাটাকাটি হিংসা জিজ্ঞাসা হত্যা এগুলো সম্পূর্ণরূপে নিষেধ এই মাসগুলো হলো পবিত্রতম মাস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস পাকের মধ্যে বলে দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যা সহিহ বুখারীর মধ্যে সে সালাসাতুল মুতাওয়ালিয়া এই 4টি হারাম মাসের মধ্যে 3টি হারাম মাস হচ্ছে মুতাওয়ালিয়া কন্টিনিউয়াস ধারাবাহিক ভাবে এটি হচ্ছে জুলকাদা জিলকদ মাস জুলহাজ্জা জিলহজ মাস ওয়াল মুহররম আর এটি হচ্ছে মুহররম মাস তিনটা ধারাবাহিক আরেকটি হচ্ছে ওয়ারাজাব ওয়াল উদার আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান আরেকটি হলো রজব মাস যেটা জুমাদুল আউয়াল এবং শাবান এর মাঝখানে হারাম মাস সম্পর্কে ইমাম আবু বকর আল কাসাস রাহিমাহুল্লাহ তার তাফসীরের বিখ্যাত কিতাব আহকামুল কোরআনের মধ্যে এই আয়াতের তাফসীরে বলেছেন কেউ যদি হারাম 4টি মাসে ইবাদত বন্দেগীতে আত্মনিয়োগ করে বাকি 8 মাস আল্লাহ তাকে ইবাদত করার জন্য সুযোগ সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এই মাসগুলোতে আমাদের রহমত বারাকাত এবং প্রাচুর্যতার ডালিয়া নিয়ে আমাদের কাছে হাজির হন আমরা অনেকে গ্রহণ করতে পারি আবার অনেকে গ্রহণ করতে পারি না আপনারা সকলে জানেন রজব মাসের চাঁদ দেখে নবীজির চেহারাটা আশ্চর্য নবীজির চেহারার মধ্যে নূর উদ্ভাসিত হয়েছে কারণ নবী অপেক্ষা করতেন ইবাদতের মাত্রাটা রেঞ্জটা রেট আরো বাড়াই দিবেন নবীজি ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন রজব মাস আসলে আল্লাহর কাছে দুটো হাত তুলে তিনি দোয়া করতেন আল্লাহ বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ তুমি রজব এবং শাবান মাসে বারাকাত দান করো আর রমাদান তো আমার হায়াত বাড়াই দাও সুবহানাল্লাহ নবীজি দু মাস আপ থেকে তিনি প্রিপারেশন নিতেন আর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা রমজান করিমের প্রিপারেশন নিতেন তারা 6 মাস আগ থেকে আপনারা জানেন যে রজব মাসের অনেকগুলো আকর্ষণ রয়েছে রজব মাসের অনেক ঘটনা তার মধ্যে একটি অন্যতম ঘটনা হচ্ছে আজকের এই দিনটি চলে গেল যে দিনটি পাঁচ হয়ে চলে গেল 6 রজব এই দিনে খাজায় খাজেলা খাজা মাইনাদ্দিন চিশতি আল হাসান সাজ্জিদি রহমাতুল্লাহ আলাইহি তারা ফাত বসছিল আল্লাহু আকবার ডব্লিউডব্লিউ হান্টার দা ইন্ডিয়া মুসলিম তার এই পুস্তকের মধ্যে লিখেছে যে খাজা খাজগা খাজা মাইনাদ্দিন চিশতি আল হাসান সাঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি যার হাতে হাত রেখে 1,90,00,000 প্রায় 2 কোটির মানুষ এদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল যার হাতে যিনি এত বড় আল্লাহর ওলি ছিলেন যার ইন্তেকালের পরে আমাদের তো অনেকে দাবি করে ওলি সবাই তো দাবি করে ওলি দাবি করলে হবে না দাবির সাথে দাওয়া লাগবে আপনি বললেন আপনি ওলি গাউস কুতুব আব্দাল আহিয়ান মুজাদ্দিদে জামান অনেকগুলো আপনি দাবি করলেন কিন্তু আল্লাহ যদি রিসিভ করে তাহলে না দাবি সঠিক যদি রিসিভ না করে মিস করবে ঠিক কি না আপনি কল দিনে আল্লাহ যদি রিসিভ করেন তাহলে ভালো যদি রিসিভ না করে তাহলে এটা কি হয় মিস কল হয়ে যায় আপনি দাবি করলে হবে না দাবির সাথে আপনার দাওয়া লাগবে কথা বলুন ঠিক কি না কিন্তু খাজা খাজাগান তিনি যেমন দাবি করেছিলেন তার কপালে সাইনবোর্ড স্বরূপ লেখা উঠেছিল নূরের অক্ষরে লেখা তার ইন্তেকালের পরে মাতা হাবিবুল মাফি হুবিল্লাহ আল্লাহর বন্ধু আল্লাহর প্রেমে মারা গেলেন সুবহানাল্লাহ বলেন সেই যুগে বাতিল ছিল পৃথিরাজ আর হক হিসেবে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন খাজা খাজাগান আতায় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে দিয়েছিলেন মদিনা মুনাওয়ারা থেকে যে তুমি যাও মদিনা থেকে তুমি হিন্দুস্তানে যাও দ্বীনের দাওয়াত নিয়ে সেখানে তুমি যাবে সুবহানাল্লাহ বলেন আর সেই খাজায়ে খাজাগান মুস্তাফর আল্লাহর পেছনে আজকের এই 6 তারিখে চলে গেল তবে এই রজব মাসের সবচেয়ে বড় আকর্ষণ যেটি আজকে আমরা সেটা নিয়ে একটু কথা বলবো সেটি হলো যে রজব মাসের 26 তারিখ দিবগত রাতে রসুল করিম রউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজ করেছিলেন
এটি আল্লামা মোহাম্মদ আব্দুল ওয়াহাব শারানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আল্লাহর নবী তার জীবনে 34 বার মেরাজ পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন, যার 33 বার ছিল স্বপ্নী স্বপ্নযোগে ঘুমের পরে ড্রিম স্বপ্নযোগে তার মেরাজ হয়েছে, আর একটি বার ঐতিহাসিক যে মেরাজ ছিল এটা নবীজির সবচেয়ে বড় একটি মিরাকেল, অত্যাশ্চর্য মানুষের হৃদয়ে নাড়া দেওয়ার মতো মিরাকেল একটি ঘটনা, সেটি হচ্ছে পবিত্র মেরাজ। এটি ছিল স্বশরীরে এবং জাগ্রত অবস্থায় নবীর এই মেরাজের বিশাল যে এই ঘটনাটি, এটা দুটো ক্লাসিফিকেশন করা হচ্ছে। নাম্বার ওয়ান, প্রথম ক্লাসিফিকেশন হচ্ছে এটি হলো ফার্স্ট পার্ট, ফার্স্ট পার্ট হচ্ছে এটা ইসরা, সেকেন্ড পার্ট হচ্ছে মেরাজ। ইসরা মানে সাইরু ফিল লাইল মিন আল মসজিদ আল হারাম ইলা আল মসজিদ আল আকসা, আল্লাহর খানায় কাবা থেকে নিয়ে মসজিদ আকসা পর্যন্ত, এটা হলো ফার্স্ট পার্ট, প্রথম পার্ট। এই অংশটি যদি কেউ অস্বীকার করে তাহলে তার ব্যাপারে চূড়ান্ত ফতোয়া, তিনি বেঈমান হবেন, তিনি আর মুসলমান থাকতে পারবেন না। আর সেকেন্ড পার্ট যেটা, সেটা হচ্ছে বাইতুল মাকদাস থেকে নিয়ে সিদ্দাতুল মুনতাহা, দেন এরপরে ইলা মা শা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা এতদূর পর্যন্ত, বা ওয়াকিলা বিল আরশ, আরশ পর্যন্ত। এটাকে যদি কেউ ডিনাই করে, কেউ যদি অস্বীকার করে, এটা হাদিসে মুস্তাফিজ, হাদিসে মাশহুর দ্বারা এটি প্রমাণিত, এটি যদি কেউ অস্বীকার করে যে বলেছেন তাদের তিনি কাফের হবেন না, তবে তিনি কোমরা হবেন, তবে তিনি পথভ্রষ্ট হবেন, তিনি ওয়াকানা মুবতাদি আন, তিনি বিদআতি হবেন। আজকে আমরা দুটো পার্ট, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, দুটো পার্ট নিয়ে আমরা কথা বলবো। প্রথমে আমাদের কথা হবে প্রথম পার্ট নিয়ে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনারা জানেন যে অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞানী যারা, তারা কিন্তু এই ধরনের মেরাজ, মেরাকেল বা উদ্ধার বসে যাওয়া যায়, এটিকে তারা ডিনাই করেছিল। কি করেছিল? তারা বলছিল যে একটি নয়, দুটি নয়, প্রায় 26টির মতো বাধা আছে পড়ে যেতে, কেমনে যাবে, ইম্পসিবল, তারা বলছে অসম্ভব। অথচ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, সেখানে নাসা, সেই নাসার বিজ্ঞানীরা তারা বলল আমাদের লাস্ট স্টপেজ, আমরা সর্বশেষ পর্যন্ত যেখানে গিয়ে থেমেছিলাম সেটা হচ্ছে মঙ্গল গ্রহ। কিন্তু মঙ্গল গ্রহ তো হাতের নাগালে, খুব বেশি দূরে নয়, মঙ্গল গ্রহ তো খুব কাছে। তারা পৃথিবীর 140 জন সায়েন্টিস্ট অ্যাস্ট্রোনমিস্ট কে গবেষণা করে, তাদের এক্সপেরিমেন্ট করে, তাদেরকে পরীক্ষা নিরীক্ষা যাচাই বাছাই করে, তাদের থেকে বাছাই করলেন 10 জন, 10 জন থেকে 7 জন, 7 জন থেকে 3 জন, 3 জনের প্রধান করলেন, সুপ্রিম পাওয়ার দিলেন যাকে, তিনি হচ্ছেন সেই সুনিতা উইলিয়াম। সুনিতা উইলিয়াম ভারত উদ্ভূত একজন নারী, তাকে বলা হলো যে তুমি সবার লিডারশিপ করে তুমি যাবে মঙ্গল গ্রহে, দেখবা খবর কি। সত্যি সুনিতা উইলিয়াম 150 দিন পর্যন্ত মঙ্গল গ্রহে আমেরিকা লক্ষ লক্ষ কোটি কোটি ডলার স্পেন্ড করে, খরচ করে সে গেল 150 দিন পর্যন্ত মঙ্গল গ্রহে থেকে, গ্রিনিজ বুকে নাম লেখা আসলো 150 দিন থাকলো মঙ্গল গ্রহে। 150 দিন পরে যখন মঙ্গল গ্রহ থেকে ফিরে আসলো, হাজার হাজার সাংবাদিক জার্নালিস্ট সেই নাসার সেন্টারে সেখানে গিয়ে তাকে কোশ্চেন করলো, আপনি এদেশের লক্ষ লক্ষ কোটি কোটি ডলার খরচ করে মঙ্গল গ্রহে আপনাকে পাঠানো হবে, 150 দিন পর্যন্ত আপনি অবস্থান করলেন, আমরা একটু জানতে চাই যে আপনি মঙ্গল গ্রহে গিয়ে কি শুনলেন, কি দেখলেন, আপনি আমাদের কাছে ডেলিভারি দেন, কোনো তথ্য বলেন, তথ্য বলেন, উপাত্ত বলেন, কি দেখলেন, কি শুনলেন, আমাদেরকে একটু ডেলিভারি দেন না, আমরা একটু জানি মঙ্গল গ্রহে কি আছে। সুনিতা উইলিয়াম বললেন মঙ্গল গ্রহে কি আছে তোমরা শুনবে, জানবে, তোমরা আমার কাছ থেকে তথ্য উপাত্ত নেবে, ভালো কথা। তা আমি তোমাদেরকে বলি, তোমরা আমাকে যারা মঙ্গল গ্রহে পাঠিয়েছো, আমি তোমাদের কাছে অফার রিকোয়েস্ট করছি, আমি তোমাদেরকে হাই রিকোয়েস্ট যে তোমরা আমার কাছে মুসলমানের কোরআন আনো, আমি কোরআনের উপর হাত রেখে একটু কালেমা পড়ে আগে মুসলমান হই। জিজ্ঞেস করা হলো সুনিতা উইলিয়াম তুমি কেন মুসলমানের কোরআন চাচ্ছ, তুমি চাইবে মহাভারত, তুমি চাইবে রামায়ণ, তুমি চাইবে গীতা, তুমি চাইবে জিন্দা বিস্তা, তুমি চাইবে ওল্ড টেস্টামেন্ট, তুমি চাইবে নিউ টেস্টামেন্ট, তুমি কেন মুসলমানের কোরআন চাচ্ছ। সুনিতা উইলিয়াম বলল মঙ্গল গ্রহে গিয়ে আমি যা শুনেছি আর আমি যা দেখেছি, তোমরা যদি সত্যি এবং দেখতে তাহলে আমার আগে তোমরা কোরআনের উপর হাত রেখে তোমরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে। জিজ্ঞেস করা হলো রে সুনিতা উইলিয়াম মঙ্গল গ্রহে গিয়ে তোমরা কি শুনলেন, কি দেখলেন, একটু বলো না। বলে শোনো মঙ্গল গ্রহে গিয়ে তোমাদের কোনো সাউন্ড আমরা শুনি নাই, পৃথিবীর কোনো মানুষের সাউন্ড আমরা শুনি নাই,
নো আমেরিকা, নো জাপান, জার্মান, নো ইউএসএ, কোনো কিছু আমাদের খবর নেই। মঙ্গল গ্রহে কি আমরা প্রথমে দুটো গান দুটো আমার শুনলাম, এক কানে শুনেছি আল্লাহ নামের আওয়াজ, আর এক কানে শুনেছি আলোকিত নবী জিন্দা নবী হায়াতুন নবীর আওয়াজ। আল্লাহু আকবার, বলে এগুলো হচ্ছে আমাদের শোনা। মঙ্গল গ্রহ থেকে যখন ফিরে আসছিলাম 51,000 কিলোমিটার দূর থেকে যখন পৃথিবীর দিকে আমি পিকচার নিলাম, আমি মনে করে দেখলাম এই পৃথিবীর কোথাও কোনো কিছু দেখা যায় কিনা, দেখি পৃথিবী থেকে কোনো পিকচার নেওয়া যায় কিনা। রেডিও টেলিস্কোপ লাগালাম, অনেক কিছু লাগানোর পরে দেখলাম গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন, শুধু ধুজময়, সবগুলো শুধু মেঘমালা ছাড়া কিছু দেখা যায় না, কিছুই দেখি না। এক পর্যায়ে আমি কম্পাস রেডি করি, গগনের সবগুলো আমি চিত্রগুলো এক জায়গায় করে আমি দেখলাম গোটা পৃথিবী অন্ধকার আচ্ছন্ন, গোটা পৃথিবীর স্বাভাবিক লেভেলে। কিন্তু আমি দেখলাম পৃথিবীর জিওগ্রাফিক্যাল হাট, যেটা অনুমোদন করা মক্কা, পৃথিবীর মিডিল ইস্টের মধ্যে একটি রাষ্ট্র যার নাম আল মামলাকাত আল আরাবিয়া তুস সৌদিয়া, সৌদি আরবের মধ্যে আমি দেখলাম জিওগ্রাফিক্যাল হাট, ভৌগোলিক হৃৎপিণ্ড যেটা যেটাকে অনুমোদন করা বলে। আপনারা জানেন WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, পৃথিবীর যতগুলো শহর আছে আর নগর আছে, পৃথিবীর যতগুলো সিটি আছে, শহর নগর আর সিটি গুলো অ্যানালাইসিস করে, ওরা এক্সপেরিমেন্ট করে প্রত্যেকটি শহরের আবাসন সুবিধা সহ শহরে তাদের কিনারদেরকে গবেষণা করেছেন, শহরের মাটি পরীক্ষা করে দেখেছেন, শহরের প্রত্যেকটি বিষয়গুলো তারা পাই টু পাই তারা হিসাব নিকাশ করে দেখেছেন, প্রত্যেকটি বিষয়ে তারা অ্যানালাইসিস করে তারা রিপোর্ট পেশ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত 2 সপ্তাহ আগে রিপোর্ট দিল এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শহর হলো আল মদিনা আল মুনাওয়ারা, আমার নবীর মদিনা শহর পৃথিবীর সেরা। সুবহানাল্লাহ, এটি হচ্ছে করোনা মুক্ত। সবাই অবাক হয়ে গেল, কি বলবো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা পৃথিবীর কখনো এরকম রিপোর্ট তারা ডেলিভারি দেয় নাই কেন, রিসেন্টলি তারা 2 সপ্তাহ আগে দুনিয়ার রিপোর্ট কেন ডেলিভারি দিল, তারা অবাক হয়েছে, বলে 2 সপ্তাহ আগে রিপোর্ট ডেলিভারি দেন পৃথিবীর শ্রেষ্ঠ শহর হলো আল মদিনা মুনাওয়ারা, বলো কার নাই বলো, মদিনার কথা বলো কার নাই বলো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা না বললেও কি আর বললেও কি, সত্যি মদিনা সেরা, কারণ মদিনা শুধু বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্টের কারণে সেরা নয়, মদিনা আগ থেকে সেরা, কারণে এখানে রয়েছে সাইয়্যিদুল বাশার আমার নবী আল্লাহু আকবার, আমার নবীর কারণে মদিনা সেরা, আল্লাহু আকবার বলে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটি শ্রেষ্ঠ রসুল রয়েছেন তিনি মদিনায়, যদিও মদিনা অনেক দূরে, মমিনের কাছে মদিনা দূরে নয়, মমিন মোর নবীকে কখনো দূরে রাখতে পারে না, কিন্তু আমার অন্তর জোরে মদিনা গাছে রে, ওই মদিনা কবে যাব মন মানে না রে। আল্লাহু আকবার, নবীর মদিনা অনেক দূরে নয়, মুমিনের কাছে মদিনা দূরে নয়। কবি সুলতান করে বলে দিয়েছেন যে মদিনা যেতে মানুষ এক সময় ভয় পেত, মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব, ইয়াসরিব মানে হলো অস্বাস্থ্যকর পরিবেশ। গত কয়েকদিন আগে বুখারীর দরজিতে গিয়ে আমি দেখলাম কিতাবুল মাকদা, নবী যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে আল মদিনা আল মুনাওয়ারা মদিনার শরীফে নবী যখন হিজরত করে গেলেন, একদম পিয়াদব আছে যারা বলেন নবী পালিয়ে গেছে, নাউজু বিল্লাহ, কেউ যদি বলে নবী পালিয়ে গেছেন তার ইমান থাকবে না, আল্লাহর ওয়াদারে তিনি মদিনা মুনাওয়ারা তিনি হিজরত করেছেন। সুবহানাল্লাহ, নবী যে মদিনা মুনাওয়ারা গেলেন সিদ্দিকে আকবর সঙ্গে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, সুবহানাল্লাহ, রাহগায়া আর উসমে আজাদ রুহি বিলালে নহরায়া ফলসফা রাহগায়া তালকিনে গাজালি নহরায়া, রসফ রয়েছে আজানের বটে, আজানের রূপ বেনার নেই,
ফালসাফা আছে প্রাণহীন পরে আল গাজালি কথায় পান বিলাল বিলাল সঙ্গে তারা দুজনেই গেলেন আমি যদি আল্লাহর পরে কাউকে বন্ধু বানাতাম আবু বকর আমি আপনাকে বানাতাম আর আমার মাতি বিয়ামি বা আমার মতির মধ্যে সবচেয়ে রহমতের ওয়ালা আবু বকর আপনাম সুবহানাল্লাহ আপনার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে না আপনি এমনি নরম কিন্তু নবীর ব্যাপারে আপনি বড় গরম সুবহানাল্লাহ বলবেন এমনি আপনি নরম কিন্তু নবীর ব্যাপারে আপনি গরম সহিহ বুখারীর বর্ণনা تلك الرسل فضلنا بعدهم على بعض منهم من كلم الله ورفع بعدهم درجات কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন নবীদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন পায়ের উঠে দিয়েছেন আবার নবীদের কোন কোন নবীর সাথে আল্লাহ কথা বলেছেন আবার কারো সাথে কথা না বলে অডিও ক্লাস ভিডিও কথা বলেছেন আবার দেখাও করেছেন তবে পৃথিবীর 1,23,999 জন নবীর সাথে শুধু অডিও কল হয়েছে অসুস্থ হলেন কারণ মদিনার পূর্ব নাম ছিল ইয়াসরিব কবি চমৎকার করে বলেছেন ইয়াসরিব নামে ছেলে তুমি অলক্ষণের দেশ অসুস্থ হয়ে গেলেন দুজন সাহাবি আম্মা যারা এসে আসলেন দেখতে তার আব্বা জানের কপালে হাত দিলেন দেখলেন প্রচন্ড জ্বর এদিকে বিলাল কেউ দেখলেন দেখলেন বিলালের প্রচন্ড জ্বর কারণ একদল বন্ধু আছে যারা বুখারি ছাড়া কিছুই বুঝে না যারা বলেন খালি বুখারি বুখারি মানে কিন্তু বাবা বেশ কে মহাব্বত জিসনে পড়ে হে বুখারি বুখারা আতা হায় বুখারি নেই নবীর প্রেম ছাড়া যদি তুমি বুখারি পড়ো বুখারা আতা হায় বুখারা মানে জ্বর তোমার জ্বর আসবে কিন্তু ইমাম বুখারি যে প্রেম নিয়ে যে ভালোবাসা নিয়ে তুমি বুখারি লেগেছেন ওই বুখারি ইমাম বুখারির প্রেম আর ভালোবাসা তোমার হৃদয়ে আসবে না ঠিক কিনা বল যারা বুখারি বুখারি করে চিল্লাও অথচ ইমাম আজম আবু হানিফা আমাদের মাঝহাবের যিনি ইমাম তিনি ইমাম বুখারির দাদা উস্তাদ আল্লাহু আকবার বলেন তিনি হচ্ছেন ইমাম বুখারীর দাদা উস্তাদ ইমাম বুখারী তিনি 236 হিজরিতে ইন্তেকাল কত এ বাবা বহু বনে গভীর মনোযোগ সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এত বড় পণ্ডিত ছিলেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই বড় মাপের একজন পণ্ডিত কিন্তু ইমাম বুখারীর যে বহু আগে ইমাম আজম আবু হানিফা 80 হিজরিতে তার জন্ম 150 হিজরিতে তার ইন্তেকাল সুবহানাল্লাহ যারা 114 বছর পরে ইমাম বুখারী ইমাম আজম আবু হানিফা 114 বছর পরে পৃথিবীর আলো আর বাতাস দিয়েছেন সুবহানাল্লাহ ইমাম আজম আবু হানিফা 114 বছর আগের আলেম আর 114 বছর পরে ইমাম বুখারী পৃথিবীতে জন্ম নিয়েছেন যারা বলো বুখারী বুখারী মানি ইমাম আজম আবু হানিফাকে মানতে চায় না আমরা বুখারী কেও মানি ইমাম আজম কেও মানি ঠিক কি না বল আমরা যে ইমাম কে মানি ইমাম উনার আজম আবু হানিফা না মানি ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা হু যেন তো ব্যক্তি নয় ইমাম হাফেজ সাহাবি সিয়ার আলামিন নুবালার প্রতি তিনি চমৎকার করে বলে দিয়েছেন ইমাম আজম আবু হানিফা তিনি যিনি আমার রসূলের 4 জন সাহাবীর সাক্ষাৎ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আর ইমাম সুয়ুতি বলছেন 4 জন না উনি আরো 4 জনের কথা বলেছেন 8 জনের সাক্ষাৎ দিয়েছেন যিনি 1200 তাবি থেকে জ্ঞান লাভ করেছেন
83,000 মাসআলা লিখেছেন, এত বড় পণ্ডিত রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করেন। আমরা এমন একজন ইমামকে মানি, আজকে আমরা সেই কথা শুনবো। ইমাম আজম তিনি যার 90,000 ছাত্র, 6,500 উস্তাদ ছিল। সুবহানাল্লাহ, যিনি পঞ্চকবার আমার নবীজির রওজা মোবারকা জিয়ারত করেছিলেন সেই ইমামকে আমরা মানি। চেনাতন ব্যক্তি ইমামুল আজম, তিনি একজন ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু ব্যবসার নীতি ছিল তো সুন্দর, কাপড়ের একটা জায়গায় একটু ছিদ্র ছিল। ম্যানেজারকে বলেছিল, ম্যানেজার তুমি যখন কাপড়টি সেল করবা, তখন যার কাছে সেল করবা বিক্রয় করবে, তখন তুমি এর আয় ত্রুটিটা বলে দিবে, যদি বলে না দাও ওটা আমাদের জন্য বৈধ হবে না। ম্যানেজারকে বললেন, তুমি কি বলেছিলে? ম্যানেজার বললেন, না আমি বলতে পারি নাই, ভুলে গেছিলাম। তিনি সমুদয় লাভ এবং ক্যাপিটাল মূল অংশ সহ সবটুকু আল্লাহর রাহে দান করে দিয়েছিলেন, একটি টাকাও তিনি নেন না, আল্লাহ আকবার বলে একটি দিরহাম তিনি গ্রহণ করেন নাই। এত বড় পণ্ডিত ছিলেন, 40টি বছর এশারুজে ফজর পড়নে ওয়ালা ব্যক্তি, ফতোয়ায় স্বামী মধ্যে ইমাম ইবনে আবেদিনের স্বামী, তিনি মানাকেবে আবি হানিফা দেখতে গিয়ে তিনি বলেছেন 100 বার আল্লাহকে স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ আকবার বলে। সেই ইমাম নামাজম আবু হানিফার অনুসারী আমরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না, আমাদের পরিচয় তোমরা শুনে নাও। আমরা হলাম আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা হলাম মাযহাবান হানাফি, আমরা সিলসিলায় কেউ ফুরফুরা সিলসিলা, কেউ অন্য সিলসিলা, আমাদের সিলসিলা ঠিক আছে। আমাদের মনে রাখবেন সিলসিলা যার যার দিন ইসলাম, আমাদের এই ধর্ম, আমাদের এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ সবার ঠিক কিনা বলেন? এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা ভুলে গেলে চলবে না। আমরা কখনো বিশৃঙ্খলা চাই না, আমরা সত্য সুন্দর সুশৃঙ্খল পরিবেশ চাই, আমরা আল্লাহ ওয়ালা হতে চাই, আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, বান্দা থেকে বন্ধু হব। কথা বলুন ঠিক কি না? আমরা কখনো ফিতনা ফাসাদ বিপর্যয় হত্যা জিগাংসা খুন খারাপি এগুলো আমরা কখনো চুজ করি? এগুলো আমাদের স্বভাব নয়, এগুলোকে আমরা কখনো লাইক করি না, এগুলোকে আমরা কখনো পছন্দ করি না। কথা বলুন ঠিক কিনা? তবে আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমরা শুনে নেবেন, আমরা চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আমরা চার তরিকাকে প্রমোট করি, আমরা হানাফি মাযহাবকে প্রমোট করি। কথা বলুন ঠিক কিনা? এগুলো আমাদের ভুলে গেলে চলবে না। আমরা আমরা সালাফি নই, আমরা আহলুল হাদিস নই, আমরা লা মাযহাবি নই, আমরা সুন্নি, আমরা মাযহাব। কথা বলেন ঠিক কিনা? তবে লামা যাবি জানা, সালাফি জানা, আহলুল হাদিস জানা, তাদের সাথে আমাদের কোনো দুশ্মনী নয়, তাদের হিসাব তারা দিবে, আমাদের হিসাব আমরা দিব, খেলা হবে হাশরের দিন। কথা বলেন ঠিক কিনা? খেলা হবে হাশরের দিন, ওইখানে কে নাজাতি কে না জাতি সেটা দেখবেন আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমরা কাউকে কাফের কাফের বলবো না, আমরা কাউকে কারো বদনাম গাবো না। কথা বলেন ঠিক কিনা? এই মূলনীতিকে কেন্দ্র করে আমাদের কথা চলবে। মনে রাখবেন, গালি দেওয়া আমাদের স্বভাব নয়, ইসলামের মেসেজ হচ্ছে সিবা আবু মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা একটা কুফরি, ঠিক কিনা বলেন? ফাকাদ ফাআলা ফিআল কুফরি। সিদ্দিক আকবর অসুস্থ হয়ে তিনি পড়তে লাগলেন, মওতু কাসিন কুল্লু নাসিন শারিফ কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কুল্লু মরিইন মুসাফাহুন ফি আহলিহি ওয়াল মওতু আদনা মিন শিরাকিন আলিহি। তো প্রথম দুই অংশ, এটি কিন্তু বুখারীর রওয়ায়াত নয়, শেষের অংশগুলো বুখারীর রওয়ায়াত। কুল্লু মরিইন মুসাফাহুন ফি আহলিহি, তিনি বললেন একটা মানুষ সকাল যখন পড়ে, সকাল পড়লে তার জুতা আর জুতার ফিতা যত কাছাকাছি, মৃত্যুটা তত কাছাকাছি, তিনি এগুলো পড়তেছিলেন। আর আম্মা জানায় সাক্ষাৎ ছিলেন যে আপনি আসলেন হিজরত করে আর আপনি এত জ্বর অসুস্থ বলেন, এদিকে বেলাল রাদের জন্য তিনিও কাতরাচ্ছেন, আল্লাহ নবী কি করবেন? নবী তখন আল্লাহর দরবারে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মদিনা, আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য ভালো লাগাই দাও, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনা মদিনা কামা হাব্বাবতা মক্কা, আয় আল্লাহ তুমি মদিনাকে আমাদের জন্য ভালো লাগাই দাও যেমনি ভাবে তুমি মক্কাকে আমাদের জন্য ভালো লাগাই দিয়েছিলে। মক্কায় দীর্ঘ বছর নবীজি অবস্থান করেছিলেন, মক্কায় মক্কা অনেক ভালো ছিল, নবীজি মক্কাকে কি এফেকশন দিয়ে বলেছিলেন, ওয়াল্লাহি ইয়া মক্কাতু ইয়া মক্কাতু ইয়া মক্কাতু ওয়াল্লাহি, রে মক্কা আল্লাহর কসম করে বলি তুমি আব্দুল্লাহ, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ভূমি তুমি রে মক্কা, এটা আমি জানি, তোমার এখান থেকে আমি কখনো বের হতাম না,
যদি মক্কা মানুষগুলো আমাকে বের না করতো আমি কোনদিন মক্কা থেকে বের হতাম না। আল্লাহু আকবার। নবীজি মক্কা চুর মুকাররমা থেকে বের হতে চান নাই, সে মক্কায় আমার নবী মদিনা মুনাওয়ারা আমার নবী মক্কায় নবীর মাদালেন, মক্কায় হচ্ছে নবীর মাতৃভূমি, মক্কায় উম্মুল কুরা পৃথিবীর শ্রেষ্ঠ শহর, আমার নবীর মদিনা যে জায়গায় তিনি শহীদ আছেন, সুবহানাল্লাহ, সেই মদিনা মুনাওয়ারা আমার নবীর মদিনা সেরা। সুনিতা উনি আম বলল শোনো, আমি এক কানে শুনেছি আল্লাহ নামের আওয়াজ, আরেক কানে শুনেছি আমার নবীর নামের আওয়াজ। তোমরা আমার নবীকে অমিট করে দিবে, তোমরা আমার নবীকে ডিলিট করে দিবে, তোমরা আমার নবীকে মাইনাস করতে পারবে না। আমার নবীর আওয়াজ ওই মঙ্গল গ্রহ শুধু নয়, আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। কথা বলার ঠিক কি না? কিন্তু বিজ্ঞান বলছে কেন নবীর মেরাজটা হলো? মেরাজ হচ্ছে মিরাকেল, অত্যাশ্চর্য একটি ঘটনা। আপনি খুব সংক্ষেপে আমরা বলছি, নবীজি আপনারা জানেন নবীর জন্মের আগে তার বাবা ইন্তেকাল করেন, জন্মের আগে কি কথা বলুন না, বাবা ইন্তেকাল করলেন, তিনি আজওয়া খেজুরের ব্যবসা করতেন, মদিনা মুনাওয়ারায় 162 প্রকারের খেজুর পাওয়া যায়, তার মধ্যে শ্রেষ্ঠ খেজুর হলো আজওয়া। রাসূল বলেন সহিহ বুখারীর বর্ণনা, ইন্নাল আজওয়া মিনাল জান্নাহ মান তাসাব্বাহা কুল্লা ইয়াউমিন বিসাবি তামারাতিন মিন আজওয়া। যে ব্যক্তি প্রতিদিন সকালে সকালবেলা 7টা আজওয়া খেজুর খাবে, ওই দিন যদি 20 খায়, ওই দিন যদি 20ও খায়, তাহলে 20 গুণ ক্রিয়া করতে পারবে। এটা তো বিশেষ ভেজা, এক লোক কারণ বাজার থেকে 20 কিনে খাইছে, তিনবার মরে নাই, মানুষের মধ্যে ভেজাল, পীরের মধ্যে ভেজাল। হক্কানি পীর যেমন আছে ভণ্ড পীর নাই, হক্কানি আলেম যেমন আছে ভণ্ড আলেম নাই, চাটুকার দুনিয়াদার আলেম নাই, একদল আলেম আছে আবার একদল মনে করুষ্কর আলেম আছে না, বাবা হিরোইন পেন্সিডিল একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা নাচানাচি হানাফালি, এগুলো পীর নয়, এগুলো ভণ্ড শয়তান। আচ্ছা বলুন ঠিক কিনা? পীর হচ্ছেন তিনি, অলি হচ্ছেন তিনি, আল্লাযিনা ইযারু যুকিরাল্লাহ যাকে দেখলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা মনে পড়ে তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। বলেন আমরা হক্কানি ওলিয়া ওলিয়াদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে ডিলিট করি, আমরা হক্কানিদেরকে প্রমোট করি, ভণ্ডদেরকে, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক আরো আদরে কোন সম্পর্ক, এই দেশ ওলিয়া ওলিয়ার বাংলাদেশ, শাহজালাল শাহফরান শামাকদুম খানজাহান আলী ফতেহুল্লাহ গারিবুল্লাহ শাহ মোহসেন আউলিয়া সহ এই দেশ 12 ওলিয়ার দেশ, 307 ওলির দেশ, এই দেশের শো আছেন সুফি সদ্দুদ্দিন রহমত। কথা বলেন ঠিক কিনা? আরো বহু ওলিয়া ওলিয়ার সুমা এদেশের মাটিয়ার মানুষকে যারা বাদ করছেন, হক্কানি রব্বানি পীর মাসাইদর কারো সিলাই সেমনি খাইলা মোল্লা সিলা না সিম্বা সোজা হবা যেদিন মরবা। কথা বলুন ঠিক কিনা? মরার আগে তো সোজা হতে চায় না সাপ, খালি এরকম এরকম আঁকা বাঁকা হয়ে চলো, ব্যাংক বলে দোস্ত তুমি এরকম আঁকা বাঁকা করে চলো কেন, তুমি সোজা হয়ে চলতে পারো না, কয় না দোস্ত পারি না, চেষ্টা করি, কয় দোস্ত সোজা তো হবা যেদিন মরবা, যেদিন কি জিজ্ঞেস করা হলো যে মরবো সোজা হবো না, হ্যাঁ বুঝবে একটু পরে, পরে সামনে গেছে কৃষক দেখছে যে সাপ কি দেখছে, ও হাল জঙ্গল থামিয়ে লাঠি দিয়ে সাপকে মেরে আইলের উপরে সোজা করে দিচ্ছে, ব্যাংক ওই পথ দিয়ে যাচ্ছে, কয় দোস্ত বলছিলাম সোজা হও, এখন তো সোজা হইতে না চাইলেও কৃষক তোমার সোজা করে দিবে, যারা এরকম নবীর গোস্তাখি
বেয়াদবি করে নবীর সামনে, তারা মরার পরে যদি সোজা হইতে না চায় মানুষ টাইমে সোজা, কথা বলেন ঠিক কি না? আমরা চাই মরার আগে সোজা, আমরা চাই মরার আগে কি হও, মরার আগে কি হও, মরার আগে বাবা তোমরা সোজা। আমার নবী নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া করলেন মক্কার জন্য, নবীজি দোয়া করেছেন মদিনা মুনাওয়ারার জন্য। আমার নবীর বাবা আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করলেন, নবীজি দুধমাতা হালিমাতুস সাদিয়া তাকে 4 বছর পর্যন্ত লালন পালন করলেন। নবীকে দুধপান করিয়েছিলেন 4 জন মহিলা, সম্ভ্রান্ত মহিলা। কয়জন? একজন হচ্ছেন হালিমাতুস সাদিয়া, নবীর আম্মা জান তো আছে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হচ্ছেন উম্মু আইমান উম্মু, আরেকজন হচ্ছেন দাসী সুয়াইবিয়া আবুল হাবের দাসী, কি নাম কথা বলেন না? কয়জন হলো? 4 জন নবীকে দুধ পান করিয়েছিলেন। হালিমাতুস সাদিয়া 4 বছর পরে তার বোনের কাছে ফেরত দিলেন, বোন আমিনা রে তোমার এই সন্তানটা আমার কাছে আমানত ছিল। নবীজি বনু সাদ বিন বেকার এই গোত্রে তিনি গিয়েছিলেন বিশুদ্ধ ভাষা চর্চা করবার। আমাদের দেশে যেমন যশোর রাজশাহী মাগুরা এই সমস্ত অঞ্চলগুলোতে যেমন ভাষা কিন্তু বিশুদ্ধ, কথা বলেন ঠিক? খুলনা মাগুরা যশোর ঝিনাইদহ কুষ্টিয়া কি সুন্দর করে বলে, খাচ্ছিস না যাবি না আসবি না এসে যা চলে আস, কথা বলেন? জাতি পারলাম না খেতে পারলাম না, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোতে সুন্দর করে যাচ্ছিস না যাবি না আসবি না চলে আস এসে যাও, এই যে কত সুন্দর সুন্দর করে বলে। সেই যুগে সৌদি আরবে সেই যুগের সম্ভ্রান্ত এলাকা ছিল তায়েফ, তায়েফের মধ্যে সম্ভ্রান্ত বিশুদ্ধ ভাষা চর্চা হতো একটি গোত্রে, সে গোত্রটার নাম হচ্ছে বনু সাদ বিন বাকার। আর আমার নবী বনু সাদ বিন বাকরে ওই গোত্রে লালিত পালিত হয়েছেন, রাসূল বলেন আনা আফসাহুল আরব, আমি হলাম সবচেয়ে বিশুদ্ধ ভাষা ভাষা। নবীর ভাষা যে উচ্চাঙ্গের ভাষা আরবের আর কারো ছিল, কারণ ভাষা হলো মানুষের জ্ঞানের পরিমাপক যন্ত্র। পৃথিবীর মধ্যে ভাষার বৈচিত্র্য, পৃথিবীর মধ্যে রঙের বৈচিত্র্য, কে শ্বেতাঙ্গ আর কে কৃষ্ণাঙ্গ এটি দেখবার বিষয় নয়, আল্লাহর কাছে দামি কে যিনি বড় মুত্তাকী, সুবহানাল্লাহ আমিন আয়াতিহি, আল্লাহর সবচেয়ে বড় বড় আল্লাহকে চেনার যতগুলো ওয়ে রয়েছে যত সিমটম রয়েছে তার মধ্যে একটি হচ্ছে খালকুস সামাওয়াতি ওয়াল আর নভমণ্ডল আর ভূমণ্ডল, আকাশের দিকে তাকাও, ফান্দু ইলাস সামা আকাশের দিকে তাকাও, আল্লাহ দিয়ে খালাকা সাবা সামাওয়াতিন তিবাক মে তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফারজিল বসর হাল তারা মিন ফুতুর সুম্মা আরজিল বসর কাররাতাইন ইয়ানি মাররাতাইন আল্লাহু আকবার। الله الذي رفع السماوات والارض رفع السماوات بغير عمد ترونها আকাশের দিকে তাকায় দেখো বিনা খুঁটিতে যিনি আসমানকে তৈরি করলেন, শুধু তৈরি করলেন না এত সুন্দর করে সাজালেন, কি সুন্দর করে তারাগুলোকে মেলা দিয়ে বানাই দিলেন, ওয়ালাকাদ যায়্যানা সামাআত দুনিয়া বিমাসাবিহা সুন্দর সুন্দর তারকা লাগাই দিলেন সেট করে দিলেন, বাতি বাল্ব লাগাই দিয়ে সুন্দর করে সেট করে দিলেন, এবং ওইখানে যেন কেউ বিশৃঙ্খলা না করে ট্রাফিক সিগন্যালটা যেন সবাই মানে, সভাপতি বানালেন সূর্যকে, সহসভাপতি বানান চন্দ্রকে, আর ইন্নি রায়তু আহাদা সারা কাউকাবার 11টি নক্ষত্রকে বানালেন ক্যাবিনেট মিনিস্টার, আর কোটি কোটি তারকা সবাইকে বললেন তোমরা সদস্য পার্লামেন্টারি সাংসদ, এবং সাথে সাথে বলে দিলেন লা শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালা লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন, সূর্য সূর্যের জায়গায় চন্দ্র চন্দ্রের জায়গায়, সূর্য কখনো চন্দ্রকে গ্যাঞ্জাম করবে না, হরতাল দিবে না, অবরোধ ডাকবে না, যার যার ডিউটি প্রত্যেকে পালন করবে, কেউ কার থেকে কখনো কম নয় বরং প্রত্যেকে তার নিজস্ব কক্ষপথে পরিভ্রমণ করবে, সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার বলেন আরো যারা বলেন আল্লাহু আকবার। নবীজি তার মাকে সঙ্গে নিলেন হালিমাতুস সাদিয়া তার ছেলেকে দিয়ে দিলেন তার মায়ের কাছে আমেনার কাছে, ছেলে খেলতে যায় সবার বাবাগুলো নিয়ে যায় কিন্তু আমার নবীকে কেউ নেয় না, নবীজি কেঁদে কেঁদে দাদার কাছে বলে দাদা আব্দুল মুত্তালেব আমার আব্বু কো, আমার আব্বু কেন আমাকে কোলে নেয় না, আমার আব্বু কোথায়? এদিকে উম্মে আইমানকে আব্দুল মুত্তালেব ডেকে ডেকে বলেন এ উম্মে আইমা আমার দাসী এদিকে আসো,
আমার বৌমা আমেনাকে একটু ডাকো, দেখো তার ছেলে কি বলে, মোহাম্মদ কি বলে। সে তার বাবার কাছে যেতে যায়, সব ছেলে কে তার বাবারা কোলে করে নিয়ে যায়, কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ ব্যবসা করতে গিয়ে তাকে সে মারা গেছে। আজকে আমার এই নাতি মোহাম্মদ কি বলে একটু শোনো না। উম্মে আয়মান চোখের পানি রাখতে পারে না, দাদা আব্দুল মুত্তালিব কাঁদতে কাঁদতে তিনি পড়ে গেলেন, বৌমাকে ডাকলেন আমেনা, আমেনা স্বামীর কথা স্মরণ করে তিনি কাঁদতে কাঁদতে বেহুশের মতো অবস্থা। এক পর্যায়ে দাদা আব্দুল মুত্তালিব বললেন, বৌমা আমেনা তোমরা দুজনে আসো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করি, অভার রিকোয়েস্ট, যে তোমরা দুজন মিলে আমার এই নাতি মোহাম্মদকে কোলে করে তোমরা আস্তে আস্তে করে তাকে নিয়ে তার বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না, একটু বাবার কবরটা একটু দেখায় নিয়ে আসো। সত্যি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মে আয়মানের কোলে মা আমেনার সাথে মাল সামানা নিলেন, বাবার কবর জিয়ারতের জন্য যাচ্ছেন, বাবার কবর দেখবা, বাবার কবর দেখতে গেলেন। বাবার কবর দেখতে গিয়ে এমন কান্না, কান্নায় নবীজি এমন ভাবে বেকারার হয়ে গেলেন, বাবার কবর থেকে নবীজি আসেন না, আস্তে আস্তে করে আসতেছিলেন। এক পর্যায়ে উম্মে আয়মান আমেনা আমার নবীজি আগুয়া নামক জায়গা, আমরা গত বছর এর আগের বছর আমরা যে আসছিলাম সে জায়গাটিতে সেখানে অবস্থান করলেন। উম্মে আয়মান আমেনা বলেন আমেনা, আমেনা বললেন উম্মে আয়মান আমার একটু কপালে হাত দিয়ে দেখ, আমার কপালটা ভারী হয়ে যাচ্ছে, আমার কপাল গরম হচ্ছে, আমার এই আদরের সন্তানটাকে তুমি একটু দেখে রাখবে। আমার নবীর কপালে চুমু দিলেন, গালে চুমু দিলেন, উম্মে আয়মানকে সন্তানটার কোলে দিয়ে বললেন, আমি যদি এই সফরে মারা যাই তাহলে আমার মোহাম্মদকে তার দাদা আব্দুল মুত্তালিবের কাছে রেখে দিও, কেউ যেন তাকে যেন হাত ছাড়া যেন না হয়, আমার এই সন্তানটাকে তার দাদার কাছে রেখে দিও। উম্মে আয়মান চোখের পানি ছেড়ে কাঁদলেন, বোন তোমাকে আমি হারিয়ে ফেলবো, আমি কখনো বুঝতে পারি নাই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি লুটে পড়লেন, ছেলে মোহাম্মদকে কোলে করে আব্বা নামক জায়গায় আমার নবী আমার নবীর আপনা যা বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারালেন। দাদা আব্দুল মুত্তালিবের কাছে আয়মান উম্মে আয়মান দাদা আব্দুল মুত্তালিবের কাছে মোহাম্মদকে রেখে গেলেন। নবী জীবন আমার মার কবর জিয়ারতে যাব, দুঃখ লাগে আজকে একজন মানুষ না জেনে না বুঝে আমাদেরকে বলে কবর পূজারি, কবরের কাছে গেলে যদি কবর পূজা হয় তোমাদের পানি কত খারাপ, কবরের কাছে গেলে কবর পূজা নয়, আমার নবী নিজে তার মার কবর জিয়ারত করেছেন, তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা খোলো সহিহ মুসলিম শরীফের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কাবরে উম্মি দেখা ওয়াবুকা মান হাওলা, নবী তার মার কবর জিয়ারত করতে গিয়ে নবী নিজে কেঁদেছেন, নবীর সাথে যারা ফলোয়ার ছিল অনুসারী কম্পেনিয়ন সাথী যারা ছিল হাও মা করে কেঁদে দিল, নবীর মার কবরে দাঁড়ায়া নবী কাঁদছেন, নবীর সাহাবীরা কাঁদছে। রাসূল বলেন তোমরা কবর জিয়ারত করবে, কুনতু নাহাইতুম সুনান নাসাইর সহিহ হাদিস কুনতু নাহাইতুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদের তোমরা যখন গোরস্তানে যাবে তখন তোমরা গোরস্তানবাসীকে কি এফেকশন দিয়ে কি অ্যাড্রেসিং করবে, তার রাসূল বলে দিলেন ইজা আতাইতুম আল-মাকবারা ফাকুলু আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আনতুম লানা সালাফুন তোমরা আমাদের আগে চলে গেছো, নাহনু লাকুম তামাউন আমরা তোমাদের তাবে অনুসারী, ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন আল্লাহ চাহে তো অল্প কিছুদিন পরে তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে, কেউ আগে গেছে উই আগে রওনা হয় উই পিছে রওনা, কেউ আগে আর কেউ পরে, একটা গাড়ি মহিপাল থেকে চলে গেল ঢাকার উদ্দেশ্যে, একটা গাড়ি চলে গেল তার 10 মিনিট পরে আরেকটা গাড়ি গেছে, স্টেশন একটাই কিন্তু কেউ 10 মিনিট আগে কেউ 10 মিনিট পরে, আমরা কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু আমাদের স্টপেজ একটাই, তবে যে গাড়িটা মহিপাল থেকে ঢাকা যায় ওই গাড়িটা আবার রিটার্ন করে মহিপালের দিকে চট্টগ্রামের দিকে, কিন্তু কবর দেশে যে গাড়িটা যায় ওই গাড়ি আর কখনো রিটার্ন করে না, কথা বলুন ঠিক কি না। তাহলে কি কবরের কাছে গেলে কবর পূজা হবে? কবর পূজা বলবে তারা যাদের পূজার সাথে সম্পর্ক, আমরা পূজায় বিশ্বাসী নই, আমরা কবরে কখনো সেজদা দেই না, কবরে আমরা কবর পূজারী আমরা নই, আমরা কবর জিয়ারত করি, কবর জিয়ারত করা সুন্নাত ঠিক কিনা বল, আমরা
কবরওয়ালার কাছে চাই না, আমি কবরওয়ালার মালিকের কাছে চাই। কবরওয়ালা দিতে পারে না, কবরওয়ালার মালিক যিনি, তিনি আল্লাহ, আল্লাহ দিতে পারেন। ওই যে ইস্তানসা ফাসাইন বিলা, ওই যে ইস্তানসা ফাসালিল্লাহ, তুমি চাইবে যখন আল্লাহর কাছে চাইবে, যখন তুমি প্রার্থনা করবে আল্লাহর কাছে প্রার্থনা করবে। তারা শুধু আমাদের স্বাভাবিক মুসলমানের কবরে নয়, তারা বলেন নবী রোজা পর্যন্ত যাওয়াকে তারা নিষেধ করে। কথা বলেন ঠিক অথচ সূরাতুন নিসা 59:59 রব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউ তারা আসে কা আপনার কাছে, আপনার ইন্তেকালের পরে হোক অথবা আগে হোক আপনার কাছে আসে, জাউ কা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাবাজাদুল্লাহ তাওয়াবুর রাহিম। আপনার কাছে এসে আপনাকে উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমার আল্লাহ সাথে সাথে আপনার উসিলায় আল্লাহ তাআলা তাদের জীবনের গুনাহ মাফ করে দিবেন। আমার নবী আমাদের জীবনের গুনাহ মাফের উসিলা নয়? জোরে বলুন, আরো জোরে। সেই নবী রওজায় যাওয়া যায় কি যায়? সহি হাদিস মান জানি সায়ে যে ব্যক্তি আমার কাছে আসবে কেবলমাত্র একমাত্র জিয়ারতের উদ্দেশ্যে, কুনতু লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা, আমি রাসূল নিজে তাদের সুপারিশ করে জান্নাতে যাব। আল্লাহু আকবার বলেন নবীজি, মা নেই বাবা নেই, নবীজি দাদা আব্দুল মুত্তালিবকে হারালেন, দাদা আব্দুল মুত্তালিব ইন্তেকালের পূর্বে চাচা আবু তালেবের কাছে, নবীর চাচা আবু তালেবের কাছে বুঝাই দিল আমার সন্তানটাকে তুমি আদর করে রাখবে, শেল্টার দিবে, কোন ধরনের আপদ বিপদ না হয়। কিন্তু সেই সুখের সময়টি আর বেশি দিন স্থায়ী হলো না, ইন্তেকাল করলেন চাচা আবু তালেব। চাচার কাছে অনেকবার অ্যাপোজ করেছিল কালিমার দাওয়া, চাচা বলছিল দেখি বুঝে দেখবো শুনে দেখবো দেখি, তিনি আর তেমনটাকে গুরুত্ব দেন না, বেঈমান হয়ে মারা গেলেন, ঈমান নিয়ে যেতে পারেন না, দায়িত্ব আসলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সুখে দুঃখে আপদে বিপদে খাদিজা কোন হালমুক্ত পরিবেশ তৈরি করেছিলেন, সংগ্রাম কারিম যে নবীজিকে নবীজিকে নবীজির কাছে জিবরিল আমিন এসে আল্লাহ তাআলা জিবরিল বলেন জিবরিল যাও আমার খাদিজাকে সালাম দিয়ে আসো। খাদিজা আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়েছিলেন, সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে শেল্টার দিতেন, সে জাবালে নূর, নবী সেখানে গেছেন এই জন্য পাহাড়ের নাম জাবালে নূর। কোরআন নাজিল হয়েছে কোরআন ও নূর, জিবরিল আমিন আসেন জিবরিল ও নূর। আল্লাহু আকবার বলে খালি জিবরিল আসছে না, একবার নয় দুবার নয়, আহা জিবরিল আসছেন নবীর কাছে 24,000 ওয়ালাহু সিত্তুমিয়াতি জানা, 600 নূরের পাখা, সহি মুসলিমের বর্ণনা কত পাখা, এই জিবরিলের পাখা কত সবাই বলে 600 নূরের পাখা, 24,000 বার আমার নবীর কাছে এসেছিলেন। আল্লাহু আকবার, আরে জন আল্লাহু আকবার, আমার নবীর কাছে 24,000 বার আসেন জিবরিল, আসেন কেমনে ছাত্রের মতো, সুবহানাল্লাহ বলবেন ওস্তাদের সামনে ছাত্র যেমন বসে, মুরিদ যেমন পীরের সামনে বসে, জিবরিল আমি নবীর সামনে এই রকম নত জানু হয়ে বসতেন। দলিল দলিল সহি মুসলিম শরীফ, দলিল সুনান ও আবি দাউদ, দলিল মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমান। আগে মুসলিম শরীফের কথা বলছি কারণ বুখারি মুসলিম সারা মানে না, আছে না এরকম, এই হাদিসটি বুখারি তো মাস ভিন্ন ভাবে, তবে আমি যে বর্ণনা দিতেছি সেই মুসলিম থেকে, আনমার বিন খাত্তাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাতা ইয়ুম ইসতালালান রাজুলুন শাদিদু বাইদি সিয়াব শাদিদু সাওয়াদি শার লা ইরা আলাইহি সার সাফার ওয়া লা ইয়ারবু মিন আহাদুন হাত্তা জালাসা ইলা নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফা আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া দা কাফায়ালা ফাগাজাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ইসলাম ক্বালা আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া তুকিমা সালাত ওয়া তুতিয়া যাকাত ওয়া তাসুম রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকত ক্বালা ফাজিবনা লাহু ইসআলু ওয়া ইসাদদু ক্বালা আখবিরনি আনিল ঈমান ক্বালা আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল ক্বাদরি খাইরি ওয়া শাররি ক্বালা সাদাকত ক্বালা আখবিরনি আনিল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কা'আন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাকা ক্বালা আখবিরনি আনিস সা'আ ক্বালা মাল মাসউলু আন আবিয়ানা ওয়া মিন আস-সাইল ক্বালা আখবিরনি আন মারতিহা ক্বালা আন তালিদান ওয়া তুরাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ানা ফিল বুনিয়ান সুম্মা ইনতালাকা ফালাবিস্তু মালিয়া ক্বালা ইয়া উমার ওয়া তাদরি মান আস-সাইল ক্বালতু আল্লাহ ওয়া রাসূলু আলামু ক্বালা ফা ইন্নাহু জিবরাঈল আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ, এই যে আসনাদা
এগুলো জিজ্ঞেস করলেন আদবের সাথে। জিব্রিল সাহাবায়ে কেরামদেরকে আদব শিক্ষা দিলেন, তার আদব তো কাছে ফুলে না। আল আদাবু খায়রুম মিনাত যাহাবি ওয়াল ফিদা, আদব স্বর্ণ রূপের চেয়ে দামি। আর তরিকাতুল আদব, তরিকার সবটুকুই আদব। তরিকা মানুষকে কখনো বেয়াদব বানায়? হ্যাঁ বাবা, তরিকা কি কখনো মানুষকে বেয়াদব বানায়? তরিকার সবটুকুই হচ্ছে আদব। আমার নবীর চাচা আবু তালেব ইন্তেকাল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল, নবীর মনটা বড় ভারাক্রান্ত। নবীর মন একটি চরম পরিস্থিতি, তিনি পাস করছেন। এদিকে তিন বছরের বন্দী জীবন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল, এদিকে মক্কাবাসীর অত্যাচার। নবী মনে করলেন দেখি একটু সুখ, জায়গা চেঞ্জ করি, ভেনু চেঞ্জ করি, জায়গাটা যদি পরিবর্তন করি হয়তো একটু সুখ আসতে পারে, মনে একটু আনন্দ আসতে পারে, একটু আরাম পাবো। নবী চলে গেলেন সম্ভ্রান্ত এলাকা, তায়েফে গেলেন 19 দিনের প্যাকেজ। জোরে বলো, কয়দিন? 19 দিনের প্যাকেজ নিয়ে যায়েদ রাদিয়াল্লাহু তাআলাকে সঙ্গে করে নিলেন। 19 দিনের প্যাকেজ নিয়ে গেলেন তায়েফে, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ওরা বুঝলো না নবীর শান, নবীর মান। ওরা তায়েফবাসী নবীকে অ্যাকসেপ্ট করতে পারেন নাই, বরং যুবকদেরকে লেলিয়ে দিল, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল, নবীর গায়ে আঘাত করল, নবীকে পাথর মারল, নবী রক্তে রঞ্জিত, জুতোর সাথে রক্ত ফিঙ্কি দিয়ে বের হয়ে লেগে গেল। নবীটি কোনো দিকে যেতে পারছেন না, কোথায় যাবেন? তায়েফবাসী এমন অত্যাচার করতে লাগলো। আল্লাহ নবী ওই মুহূর্তে একটা আঙ্গুরের বাগানে গেলেন। আমরা সে আঙ্গুরের বাগানটিতে দেখে আসছিলাম গত বছরের আগের বছর, আমরা সে বাগানে গেছিলাম। নবী যেখানে বসেছিলেন সেখানে ইউনুস নবীর দেশের একজন মানুষ, তার নাম হচ্ছে আদ্দাস, ইসমুহু আদ্দাস, নিনওয়া অঞ্চলের একজন মানুষ, আদ্দাস নামক একজন ব্যক্তি, সেই লোকটি সেখানে অবস্থান করছিল। তবে আপনাদের জন্য একটা খুশির সংবাদ হলো এই, দেখেন রসুল্লাহর সামনে যারা বেয়াদবি করে আল্লাহ কিভাবে শায়েস্তা করেন। রসুল্লাহ বাদ করবেন, আমরা আমাদেরকে সৌদি আর দুজন দেখালো যে হুজুর আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাবো। বলে কি? নবী যখন তায়েফের বাসীর অত্যাচারের লোকে যখন যাচ্ছিলেন একটা আঙ্গুরের বাগানে ঢুকলেন, যুবকরা নবীকে খুঁজতে লাগছিল ওটা থেকে পাথর মানার জন্য। ওই সময় এক মহিলা বকরি চড়াচ্ছিল, ভেড়া বকরি তুম্বা এগুলো ম্যাশ চড়াচ্ছিল। ওই সময় মহিলাকে জিজ্ঞেস করেছিল যুবকরা, রে এই মেয়ে তুমি বলো তো মোহাম্মদ কোন দিকে গেছে? সে আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছে এই দিকে, এই যে আঙ্গুল দিয়ে আমার নবীর দিকে দেখাই দিয়েছে, নবীকে মারবে ওরা, এই জন্য এইভাবে আল্লাহ তাআলা ওই মহিলাটাকে পাথর বানায় রেখে দিয়েছেন, কেমন পর্যন্ত রাখবেন, যদি চোখ থাকে তাহলে দেখে আসবেন তায়েফে। দেখছেন আল্লাহ কি না পারেন? আল্লাহু আকবার, আরে যারা আল্লাহু আকবার, আল্লাহ তাআলা কি না পারেন, ওইভাবে বানায় রাখছেন, পাথর বানায় রাখছেন, নবীকে মারার জন্য উপর থেকে পাথর ফেলেছে। আমি নিজের চোখে দেখে এসেছি পাথর দুটা জমিন থেকে এক হাত উপরে অটো ওইভাবে রয়েছে, নিচেও লাগে নাই, মাঝখানে হ্যাঙ্গিং হয়ে রয়েছে, নবীর গায়ে লাগে। কি অবাক করার মতো আদর্শে পাথর কেমন অবধি থাকবে? জিবরিল আমিন এসে শুধু বলে হুজুর আপনি খালি বলেন তায়েফবাসীর কই মাছ যেমন ভাজে উল্টাই দেন, ওই রকমই দেখবে শাস্তি দিন উল্টাই দিন। নবী বলেন আমি তো রহমতের নবী, আমি গজবের নবী নই, আমি তাদের জন্য বদদোয়া করতে পারি না। আল্লাহু আকবার, আরে যেন আল্লাহু আকবার। নবী ভারাক্রান্ত হৃদয় নিয়ে ঢুকলেন আঙ্গুরের বাগানে, আদ্দাস চিনলো, নবীর পায়ে চুমু খেলো আদ্দাস। আল্লাহু আকবার, কার পায়ে চুমু খেলো আদ্দাস? নবীর পায়ে চুমু খেলো আদ্দাস। আল্লাহু আকবার, নবীর পায়ে চুমু খেলো আদ্দাস। আপনি শুনলে অবাক হবেন, শুধু চুমুই খায় না, আদ্দাস চুমু খাওয়ার পরে আপনি শুনবেন যে সে আদ্দাস যখন চুমু খেলো, চুমু খাওয়ার পরে আদ্দাসের অবস্থা তো হলো এমন, আদ্দাসের অবস্থা হলো এমন, আদ্দাস চুমু খাওয়ার পরে ঠিক ওই মুহূর্তে আদ্দাস আমার নবীর জন্য তাজা আঙ্গুর নিয়ে আসে।
নবীর পায়ে রক্তগুলো, নবীজির পায়ে রক্তগুলো মুছে দিলেন, নবীজির পায়ে রক্তগুলো মুছে নবীর মাথায় একটু ঠান্ডা পানি দিলেন, নবীর দেহটা মুছে দিলেন, নবীকে আঙ্গুর দিলেন, নবীজি আঙ্গুর খেলেন। আর ওই মুহূর্তে আদ্দাস আমার নবীর পাশে সালাম করলেন। আসাহুস সিয়ার কিতাবের মধ্যে, ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা, আল্লামা দানাপুর রহমতুল্লাহ আলাইহি লেখা সেই কিতাবের মধ্যে লেখা আছে, আপনি হাসিয়ার মধ্যে লিখে দিবেন, সে ছোট ছোট করে ইসমুহু আদ্দাস, সে নবীর পায়ে চুমু খেল। সুবহানাল্লাহ। আমরা পীর ওলি আউলিয়া কাউস কুতুব আব্দাল আখিয়ার বড় বড় হাজানাত বুজুর্গ যারা, তাদের পাশে আমরা সালাম করি, করি কি করি না, যারা বরণ করে কি করি না, মনে রাখবেন সুনান আবি দাউদের 709 পৃষ্ঠার মধ্যে ইমাম আবু দাউদ আত-তায়ালিসি, যিনি হাদিস শাস্ত্রের ডাক্তার বলা হতো, যিনি 5 লক্ষ হাদিস মুখস্থ ছিল, সেই ইমাম আবু দাউদ আত-তায়ালিসি রাহিমাহুল্লাহ, তিনি 709 পৃষ্ঠার মধ্যে সুনান আবি দাউদ, তোমরা যারা অন্ধ তোমরা আজকে কিতাব খুলে একটু দেখবা, আমাদের কথাগুলো একটু শোনো বাবা, তোমরা যারা বলো মা বাবার পাশে সালাম করলে শেরেক হয়, কদম বুচি করলে শেরেক হয়, শেরেক মুখস্থ নয়, শেরেক 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 টিয়া পাখির মতো বলো না, একটু কেতাব করো, দেখো শোনো বুঝো। বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াত, বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া, ইমাম আবু দাউদ আত-তায়ালিসি আবু দাউদ শরীফে লিখে দিয়েছেন, যদি না মানে বাপ আমি কান ধরে বলছি আর ওয়াজ করবো না। আল্লাহু আকবার বলেন, যদি না মানে বাপ, বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া, হাত চুমা দেওয়াটা মানো, পা চুমাটা উনি নিয়ে আসেন, বাবু কুবলাতুর রিজিলে ওয়ালিয়াত, হাত এবং পায়ে চুমু দেওয়া, আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলে আল্লাহু আকবার। এটা তারা মানবে না, সেখানে হাদিস নিয়ে আসছেন, আপনি শুনলে অবাক হবেন, আব্দুল কাইস প্রতিনিধি দলের একজন বড় মাপের ব্যক্তি ছিলেন, যারে বলছেন আলাম্মা কাদিমনাল মদিনা ফাজআলনা নাতাবাদারু লিরওয়াহিনা ফানুকাফিলা ইয়াদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অরিজিনাল হে আমরা একটা সফরে ছিলাম, সফর থেকে আসলাম, যারে রাদিয়াল্লাহু তাআলা বলেন এসে নবীকে দেখে নেমে বাহন থেকে নবী নেমে নবীর হাত এবং পায়ে আমরা চুমু দিই, আল্লাহু আকবার বলেন, নবীর হাত এবং পায়ে চুমু দিলাম, আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহ তার বিখ্যাত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে তিনি স্পষ্ট করে প্রথম খণ্ড 339 পৃষ্ঠায় 976 নম্বর হাদিসের মধ্যে সুহাইব থেকে বলেন, রাআইতু আলিয়ান ইউকাফিলু ইয়াদাল আব্বাস ওয়া রিজলাইহি, আমি আলীকে দেখলাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলার পায়ে এবং হাতে চুমু দিত, আল্লাহু আকবার বলেন। আরো জানেন আল্লাহু আকবার। ফতোয়ায় স্বামী কি কওমি কি আলিয়া, সরকারি দরকারি আধা সরকারি বেসরকারি সব মাদ্রাসাগুলোতে এগুলো পড়ানো হয়, স্পষ্ট করে লেখা আছে, মান কাব্বালা রিজলা উম্মি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ, যে মায়ের পাশে সালাম করলো সে যেন বেহেশতের চৌকাতে চুম্বন করলো। 26তম খণ্ডে 392তম পৃষ্ঠার মধ্যে স্পষ্ট করে লেখা আছে ফতোয়ায় স্বামীর মধ্যে, আল্লাহু আকবার। আমরা কি আমাদের পীর ওলি আউলিয়া কাউস কুতুব আব্দাল আখিয়ার আওতাদ উদাবা রুকাবা খুজানা এদের পাশে সালাম করতে পারি কি পারি না? এটা কি বিদআত হবে? হারাম হবে? আমরা বিদআত চিনি, আমরা শিরক চিনি, বিদআত শিরক আমাদেরকে চিনাই দেওয়া তোমাদের কোনো প্রয়োজন হবে? কারণ আমার রাসূল বলে দিয়েছেন 1000 বছর আগে আনিলের বাদ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হু আনহু ক্বাল সাল্লা বিনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সুম্মা আকবাল আলাইনা বিওয়াজিহি ফাওয়াজানা মাউইজাতান বালিগা জারাফাত মিনহাল উয়ুন ওয়াজিলাত মিনহাল কুলুব ফাকাল রাজুলুন ইয়া রাসূলুল্লাহ কান্ন হাযিহি মাউইজাতু মুআদ্দিন ফাউসানা ক্বাল আউসিকুম বিতাকাল্লাহি ওয়াসসামি ওয়াত্তা ওয়া ইন কান আব্দান হাবাশিয়া ফাইন্নাহু মান ইয়াশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ির রাশিদিন الراشدين المهديين تمسكوا بها وعدوا عليها بالنماذج إياكم ومهدسات الأمور فإن كل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه أحمد والترمذي وابن ماجه وأبو داود الله أكبر بره. আমরা কখনো বিদআতকে প্রমোট করি না, বিদআতের সাজ্জাকে প্রমোট করি না, আমরা শিরককে প্রমোট করি না, আমাদের পরিচয় শুনে নাও আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আমার নবীদের 1000 বছর আগে রাইসুল ফুকাহাকে বলেন, হে আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও, আব্দুল্লাহ নবীর হাতে লাঠি তুলে দিলেন, খাত্তালানা
ড্রাইভার রাখবেন না, কথা বলেন
যদি আপনি নিজে গাড়ি চালাইতে পারেন, ড্রাইভার রাখার দরকার আছে, কথা বলা আছে, কিন্তু আপনি নিজে চালাইতেও পারেন না, আবার ড্রাইভারও রাখেন নাই, চিন্তা করছে দেখি যদি একটু পারি। এরপরে নতুন গাড়ি কিনছেন তো রক্ত তো গরম আছে, কথা বলেন ঠিক কিনা, রক্ত গরম আছে, গাড়ি যেখানে ড্রাইভার যেখানে পারে স্টার্টিংয়ে বসে, সামনের সিটে স্টার্টিংয়ে বসে, সেটা জীবনে গাড়ি চালায় নাই, এবার পিক আপে দিছে সাফ, কিন্তু ব্রেকে যে সাফ দিতে হয় ওটা আর মনে নাই, পিক আপে সাফ দিয়ে এমন সাফ দিছে গাড়ি গেছে খালে পড়ছে একেবারে কঠিন বিপদে গেছে মরে, এখন কয় কি হইলো কি হইলো, কিছুই হয় নাই, তুমি তোমার জন্য সর্বনাশ, কারণ সিন সিন তা সোয়াত এগুলো তো তুমি চিনো না, তুমি পড়েছো দন্ত স তালবেশ স এগুলো তুমি পড়েছো পেট কাটা স, তুমি তো চিনো না সিন সিন সোয়াত, কারণ তুমি তো বাংলা টেক্সট পড়ে কোরআন পড়েছো, কথা বলেন ঠিক কি না, আবার বিদেশে গিয়েছো 8-10 লাখ টাকা নিয়ে এসো, বিদেশ থেকে আসার সময় ইয়ামাহা কর্তা মাথায় খান্ডা আলু মাল দিয়া তুমি এসে হয় মুরগির পাইকার না হলে সিএনজি ড্রাইভার না হলে মাছের পোল্ট্রি ফার্ম দিয়া তুমি বলো আমি কোরআন মানি হাদিস মানি আমি অন্য কিছু মানি না, কিন্তু দোস্ত আই তুমি কি কোরআন হাদিস একটু পড়তে পারো, যদি পড়তে পারো দরকার নাই, দরকার নাই তোমার মাযহাব মানার, আমরা মাযহাব মানি এই জন্য যে তুমি কোরআন হাদিস পড়তে পারি কিন্তু মাসআলা বের করতে পারি না, আমি বাজার থেকে মাছ কিনে খাই এই জন্য কারণ আমার রাতের সময় নাই, রাতে তো মাহফিল করি কখন মাছ ধরবো, কিন্তু মাছ আমি ধরে খাইলাম কিনে খাইলাম, তারপরে যদি মাঝিরে গালি দি বেটা মাছ ধরছস কেন, তুমি আমার মতো মাহফিল করো না, সবাই সবটা করবে না, কথা বলেন ঠিক কিনা, তবে মনে রাখবেন মৌমাছি মধুমক্ষিকা মৌচাক বানায়, কত দূর থেকে অল্প 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 করে মধুমক্ষিকা মধু সংগ্রহ করে রাখে, আর মধু খাও আর কামারে বিষ হাওয়াইলা, মধু খায় বিষ নয় তোমার কোরআন হাদিস ভালো করে বুঝাইয়া খাওয়াই দিছে, হানাফি শাফি মালিকি হাম্বলি, তবে হ্যাঁ বলবেন হুজুর কিসের মাযহাব তাযাব, হানাফি শাফি মালিকি চিনি না, কত সুন্দর চটকদার কথা, কিসের হানাফি শাফি মালিকি হাম্বলি কোরআন মানবো হাদিস মানবো, এর চেয়ে সুন্দর কথা আর কারো হয়, কথা বলেন জোরে বলেন, আমাদের দেশে অনেকেই বলবে দেখেন সারাদিন রোজা রাখেন সারাদিন রোজা রাখেন কত কষ্ট, সামনে রোজা গুলো হবে প্রচন্ড রোদের মধ্যে আপনাকে অফার দিবে প্যাকেজ দিবে, শোনো সারাদিন রোজা রাখছো দরকার কি 20 টাকা তারাবি করার, 5 টাকা পড়লে তো যথেষ্ট, আর সবাই তো বাঙালি সুবিধাবাদী হুজুগে বাঙালি সস্তা পাইলে বস্তায় ভরি মাছ না পাইলে আলকাতরা খাই, কথা বলেন ঠিক ঠিক, অনেকেই মনে করে রে এইরকম অফার কে আর সারে, 20 টাকাতে টাকা যদি 8 টাকাতে সুযোগ পাওয়া যায় তাহলে কে আর সারে, 8 টাকাতের মুসল্লির অভাব, কিন্তু মনে রাখো আমাদের তারাবি নামাজ কয় রাকাত, আরে জোরে সবার মুখে বেতের নামাজ সহজ হিসাব, আমরা কিচ্ছু বুঝি না সহজ হিসাব, তারাবি নামাজ 20 টাকা পড়বো সেজদা হবে 40টা, কয়টা 8 টাকা পড়বেন সেজদা হবে 16টা, ভালো আপনার কোমর ব্যথা পায়ে ব্যথা আপনি 8 টাকা কেন 2 টাকা দাও তো পড়তে পারেন, না পড়লে বাকি আপনার ঘর থেকে বের করে আনবে, কথা বলেন তবে 8 টাকা যারা পড়বে তাদের সেজদা হবে 16টা, আমরা যারা 20 টাকা পড়বো আমাদের সেজদা হবে 40টা, আপনারা বলেন সেজদা বেশি দিলে খুশি হয় কে, আর সেজদা কমাইলে খুশি হয় কে, শয়তান কি শয়তানিতে সেজদা দিয়ে না না দিয়ে না দিয়ে, মিশন হলো কেউ যেন সেজদা না দেয় সেজদা কমায়, এই জন্য আমরা চাই সেজদা বাড়াইতে, কথা বলেন ৫০ টাকা চালু করেছিল হাদিজাতুল কুবরা এর থেকে চাচা আবু তালেবের থেকে তাইববাসীর অত্যাচার 3 বছর শিয়াবি আবু তালেবের নবীজির জেলখানায় বন্দী জীবন আর
তাইবাসীর অত্যাচারে নবী আসার পথে শুধু একটা খুশির সংবাদ ছিল, 40 জন জিন নবীর হাতে কালেমা করে মুসলমান। ওই রাতে নবীজি এটুকু ছিল সুসংবাদ, নবীজি রাতের বেলা আসলেন, আসার পরে আমার নবীজি উম্মে হানি বিনত আবি তালেবের ঘরে রাতের বেলা নবীজি ঘুমিয়ে পড়লেন। উম্মে হানির ঘরে চাচা আবু তালেবের কন্যা, আবু তালেবের কন্যা উম্মে হানি তার ঘরে ঘুমাই পড়লেন। এক পাশে একজন হামজা রাদিয়াল্লাহু আনহু, আর পাশে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে নবীজি শোনা। আল্লাহ বলেন, জিব্রিল আমার দস্তুর একটু ডেকে আন, লেতাসলিয়াতির নবী আমার বন্ধুর একটু আমি সান্ত্বনা দিই। সুবহানাল্লাহ, বলেন সান্ত্বনা দিবেন কে? কাকে? নবীকে। জিব্রিল দেরেন দিয়া মুহূর্তের মধ্যে চলে আসলেন, এসে ঘরের দরজায় টক 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 করে নড়া দেন নাই, ঘরের দরজা ঘরের সার ফাঁক করে নবীজি কাছে আসেন। জিব্রিল, মিকাইল, কেউ বলছেন ইসরাফিল আসেন, তিনজন বলে কারে নিতে বলছেন, মাঝখানে যিনি ছোয়া আল্লাহ তারে নিতে বলেছেন, বলে তাকে একটু আলাদা করো, তাকে জাগাও, ওর আলোচনা করছে উনি কি ঘুমায় পড়ছেন কিনা। রসুল বলেন, শোনো, তানামো আয়নাই ওয়ালা ইয়ানামু কালবু জিব্রিল, তোমরা মনে করছো আমি ঘুমাইছি, আমার চোখ ঘুমায়, আমার কলব কখনো ঘুমায় না। আমরা ঘুমাইলে উজু যায়, নবীরা ঘুমাইলে কখনো উজু যায়? নবীরা আমাদের মতোই তো মানুষ নাকি? নবীরা মানুষ, ফেরেশতা না ছিল না, তবে আপনার আমার মতো সাধারণ মানুষ নবী জিন নন, ঠিক কিনা? জিবরিল আমিন আসলেন, নবীকে নিমন্ত্রণ পত্র দেখানো, নবীর আপনি আল্লাহর আরশের মেহমান, বলে আমি লাব্বাইক রেডি, আল্লাহর দাওয়াত তো মিস করা যায় না। নবী রেডি হলেন, জিবরিল আমিন বলে হুজুর 600 নূরের পাখা, একটা পাখা আমার নবীকে নিলেন, মাকাম ইব্রাহিম এবং জমজমের মাঝখানে নবীকে শুয়ায় দেওয়া হলো। হুজুর আপনার স্বাস্থ্য পরীক্ষা হবে, হাদিসের মধ্যে আসছে সাক্কাত সাদরি আখরাজা কালবি, নবীজির গায়ের পাটা চাদর দেওয়া হলো, সাদা চাদর। নবীজি বলেন, কে করবে অপারেশন? ফয় জান্নাত থেকে মেডিকেল টিম আসতেছে, সার্জিক্যাল ডাক্তার। নবী থেকে পর্যন্ত পুরো বুকটা ফাড়াই করলেন, সহি মুসলিমের হাদিস, মুসনাদুদ দারিমির হাদিস, সেখানে স্পষ্ট করে লেখা নবীর বুকটা ফাড়াই করলেন, নবীর হাড়, নবীর কলব বের করলেন এখান থেকে, আর ভার্সিটির মাল বলে কলব নাকি মাথা। অবাক লাগে, কি বললো, কি শুনলো, কি বুঝলো? সে বলছে কলব নাকি মাথায়, মাথায় কলব কেন? কলব তো এখানে বের করলেন বামদুদের দুই আঙুলের নিচে কলব, সুম্মা গুসিলা বেমা জমজম, জমজমের পানি বাস করলো, সুম্মা উমতুলিয়া বিট নুরি ওয়াল হেকমা, নূর দিল, হেকমাত দিল, জ্ঞান, বিজ্ঞান, বিপ্রজ্ঞা, যা যা দেওয়া দরকার সব দিয়ে সেট আপ দিলেন। নবী বলেন, কোনো ব্যথা পায় নাই। জিবরিল আমিন বলেন, হুজুর আপনার জন্য জান্নাতি গাড়ি বরাক রেডি। বলে বরাক কি? ফাওকাল হেমার, সহি মুসলিমের বর্ণনা, ফাওকাল হেমার দুনাল বাগলে, গাধার চেয়ে একটু বড় আর খচ্চরের চেয়ে ছোট, মানুষের মতো আকৃতি, কপালে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কলেমানিও ভেজাল, ওই কলেমায় নাকি শেরেক আছে, যারা এই কথা বলে কলেমায় শেরেক নাই, ওর মাথায় ঢুকছে শেরেক। কথা বলেন ঠিক, শেরেক তো কলেমায় নাই, মানে এই কলেমা লেখা আছে সৌদি আরবের জাতীয় পতাকায়, আফগানিস্তানের জাতীয় পতাকায়, এই কলেমা লেখা মক্কার টাওয়ারে লেখা, জমজম টাওয়ারে লেখা, এই কলেমা লেখা আছে নবীজির রোজা মোবারকের উপরে, মদিনা শরীফের ফ্যান বাতিতে, আফ্রিকার জঙ্গলে লেখা, নবীর আংটি মোবারকে লেখা। এ বাবা, এই কলেমা লেখা আছে কাবা শরীফের গিলাফে, কাবার তালায়, কাবার চাবিতে। কেন এই কলেমা নিয়ে ভেজাল করো? এই কলেমা লেখা আছে আল্লাহর আরশের খুঁটিতে। দলিল আল মুস্তাদরাকাল সাইয়্যান 4442 নম্বর হাদিস, আনুমার ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف آدم الخطية قال يا ربي أسألك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي؟ قال الله تبارك وتعالى كيف عرفت محمدا وانا مخلوقه؟ قال لما خلقتني بيدك نفخت فيا من روحك رفعت راسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت أنك لم تد بلا اسمك إلا حب الخلق إليك. قال صدقت يا آدم لولا محمد ما خلقتك. رواه الحاكم. আদম নবী সামান্য মিস্টেক করেছিলেন, 350 বছর কেঁদে, আল্লাহ আপনি কি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাফ করে দিবেন না? বলে তুমি মোহাম্মদকে কেমনে চিনলা? তার তো এখনো সৃষ্টি করে নাই। আল্লাহ আমার যখন 60 হাত লম্বা, 120 হাত, 120 হাত, 60 গজ, ভিতরে ফুৎকার দিলেন রুহু, মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মোহাম্মদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা তাওহীদ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাত আপনার পরিচয় তাওহীদ, এটা মোহাম্মদকে ওই নামে রসিল আল্লাহ আমার মাফ করে। আর আমার নবী তো বলে দিয়েছেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা, ও খাতামুন নবিয়্যিন আমি সর্বশেষ নবী, ও ইন্ন আদম লামুনজাদুন ফি তিনাতি আমি নবী, তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে বরাবরই খাচ্ছিল, আমি আতাওয়াতু বি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ও বিশারাত ঈসা ঈসা নবীর সুসংবাদ, ও রুই আম্মি আমি হচ্ছে আমার মায়ের সন্তান, আমার মা যেদিন জন্ম দিল চন্দ্রের নূরে, 2500 কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং দেখা গেল নবীর জন্মের নূরে, আর আপনি আমি জন্ম নেওয়ার পরে লাইট মারেন দেখে দেখো তো ছেলে না মেয়ে। কথা বলেন ঠিক কিনা? আরে যারা বলেন ঠিক কিনা?
সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী ইমামতি করে, সমস্ত নবীদেরকে নিয়ে ইমামতি করে, নবী সবা নবীর পিছনে সমস্ত নবীগণ নামাজ পড়লো, রুকু সেজদা তসবিহ তাহলিল সব পড়লো, মুর্দা নাজিল। তাহলে বোঝা গেল আমার নবীর আগে এত নবী ইন্তেকাল করলেন, তার নবীর পিছনে নামাজ পড়লো, তাহলে বোঝা গেল নবীগণ কবরে জিন্দা। রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি, আমি নবী কবরে জিন্দা, শুধু আমি নয়, ইন্না আমবিয়া আল্লাহে আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরজাকুন, সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে তার রিজিক প্রাপ্ত। সহি হাদিস মুসনাদ সুনানে দারিমের মধ্যে মুসনাদে আহমদের মধ্যে হাদিসটি সুনানে আবি দাউদে আসে, ইন্নাল্লাহা হারাম আলাল আরদি আন তাকুনা জাসাদান আমিয়া, কোন নবীর অস্থি মোর্চা চুট পরিমাণ গোস্ত ভক্ষণ করা, এই জমিনের উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। নবীজি সবাইকে নিয়ে নামাজ পড়ে মুসাফা হলো, দেখা সাক্ষাৎ হলো, আপ্যায়ন করা হলো, দুধ মধু পানীয় নবী বলেন দুধের গ্লাসটা নিলাম, দুধ খেয়ে নিলাম, খাওয়ার পর আমি রওনা হলাম জান্নাতি গাড়িতে, গোরাকে উঠে আমার রওনা শুরু হলো, আমি চলে গেলাম চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নেপচুন প্লুটো গ্যালাক্সি মিল্কি নোভা সুপারনোভা প্রক্সিমা সেন্ট্রাই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী চলে গেলেন আরো পরে আরো পরে, লা উপসিম বিমামাকি নুজুম সব তারকারাজি ক্রস করে আমার নবী চলে গেলেন আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো পরে আরো 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 যেতে 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 প্রথম আকাশের গেটে গেলেন, গেটে গিয়ে বলছেন মান মান কে কে, বলে আনা জিবরিল বামান মাকা, আপনার সাথে কে, মাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুম্মা ফাতাহাল বাব ফুতিহাল বাব, দরজা খুলে দেওয়া হলো, দেখা হলো আমার নবীজি নূরানির চেহারা, জিবরিল আমিনকে যে নবীজি দেখলেন আদম নবী 120 হাত লম্বা, মুসাফা হলো আদম নবী আমার নবীর পিঠে হাত বুলিয়ে দিলেন, মারহাবান ইবনে সালেহ এ নেককার সন্তান, দোয়া দিলেন আমার নবী, এবার চলে গেলেন দ্বিতীয় আসমানে, ঈসা এবং ইয়াহইয়া, দরজা খোলা হলো, দেখা হলো, মুসাফা হলো, দোয়া দিলেন, চলে গেলেন তৃতীয় আসমানে, হযরত ইউসুফ আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, বলে কি সুন্দর চেহারা, কিন্তু আমার নবী যখন দাঁড়ালেন তখন ইউসুফ নবীর চেহারা আমার নবীর নবীর চেহারা, ইউসুফ নবী কিছুই না আমার নবীর চেহারা আরো বেশি, সুবহানাল্লাহ, হাসান বিন সাবিত বলেন ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদ চলে গেলেন চতুর্থ আসমানে, ইদ্রিস আসলাম পঞ্চমে, হারুন আসলাম ষষ্ঠে, মুসা কালিমুল্লাহ সপ্তমে, ইব্রাহিম খালিলুল্লাহর সাথে দেখা করে নবী চলে গেলেন সিদ্দাতুল মুনতাহা, সিদ্দাতুল মুনতাহার পরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে জান্নাতের মাওয়া হয়ে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে নবী যে চলে গেলেন ইলা মাশা আল্লাহু তাআলা, যতদূর পর্যন্ত আল্লাহ চাইলেন সিদ্দাতুল মুনতাহা গিয়ে জিবরিল আমিন বলে হুজুর আর না আমি পারবো না, বলে কেন, তুমি না ফেরেশতাদের সর্দার, হুজুর ফেরেশতাদের সর্দার কি হবে কি হবে, এটা বর্ডার আমি আর পারি না, ফেরেশতা হয়েও পারে না নবী হয়ে তিনি পারেন, আল্লাহ ফেরেশতার চেয়েও নবীর মর্যাদা অনেক বেশি, আমার নবী চলে গেলেন আরো পরে কিলা বিল আরশ, নবী চলে গেলেন আরশে, আল্লাহ বলেন দোস্ত ওয়াতিতা আরদান লাম ইয়াতাহাদুর ক্বাবলাকা ওয়ালা বাদাকা, আপনি আমার একটা স্টেজে আছেন, যে স্টেজে আগে কেউ আসে নাই পরে কে আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান মান ইজ্জত তাজিব তাওকির পোস্ট পজিশন বাড়াই দিয়েছি, এই জায়গা আগে কেউ আসে নাই পরে কে আসবে না, আপনি নবী এমন ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, আপনার চরিত্রে গ্যারান্টি দিয়েছি আমি, ওয়ারাফানা লাকা জিকরাক নবী আপনার জিকিরকে সমুন্নত করেছি, উল্লামা জুকিরতু জুকিরতামাই আমি আল্লাহর নামটা যেখানে আমার বন্ধু আপনার নাম সেখানে দোলকে গোলকে গ্রহে নক্ষত্রে আসানে একামতে মসজিদে মাদ্রাসায় খানকায় ওয়াজে মাহফিলে কোরআনে কিতাবে আমি আল্লাহ যেখানে বন্ধু আপনিও সেখানে। ফিরে আসলে নবীজি মেরাজ থেকে, মেরাজকে অনেকে অস্বীকার করেছিল, অসম্ভব, সম্ভব যদি রানী বিলকিসের বিশাল প্রাসাদ চোখের পলকে আসিফ ইবনে বারকিয়া যদি এনে দিতে পারেন, কাবলা আইয়ার তাদা আলাইকা তরফু, নবীর মেরাজটা সম্ভব, ওরা বলে আকাশে যাই কেমনে আসে কেমনে অসম্ভব, আকাশে যাওয়াও যায় আসা যায়, ওই দলিল দাও, আদম নবী এসেছেন জান্নাত থেকে তিনি আর উঠেন নাই, ওই উপরে গেছেন এমন কেউ, ওই ঈসা রুহুল্লাহ চতুর্থ আসমানে গেছেন আর নামেন নাই, আর আমার নবী গেছেন আবার আসছেন, এটাই তার প্রমাণ, সুবহানাল্লাহ, মানে
এটা 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 ভাষার ভাষার ভাষায় আমরা শহীদদেরকে আমরা বলি সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে। কেন? তার ভাষা এনে দিচ্ছে, ভাষা এনে দেওয়ার কারণে আমরা তাদেরকে সালাম সালাম হাজার সালাম বলি। যে নবী ঈমান এনে দিল, যে নবীর মহব্বত ফরজ, যে নবীকে ভালোবাসতে হবে, সেই নবীকে আমরা সালাম সালাম হাজার সালাম দেবো না? আসুন সেই নবীর মহব্বতে আমরা দাঁড়িয়ে সালাম জানাই।